بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সবাইকে রমজানের শুভেচ্ছা। বিধান ভাইয়ের ধারাবাহিক আজকের দ্বিতীয় প্রোগ্রামে বাংলাদেশের যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সমস্যা খুঁজলে সমস্যার শেষ নাই অনেক। মানে আমি যদি সমস্যা দেখি তাইলে বেঁচে থাকার কোনো আশাই পাওয়া যায় না। আর যদি চিন্তা করি যে সমাধান তাহলে অনেক মানে আশা পাই। এটা মিটিং করার উদ্দেশ্য হলো যে আমরা পরিস্থিতিতে কিভাবে কাজ করতে পারি। কষ্টের কথা সবারই আছে, এটা খালি এমএলএম এ না, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান কষ্টের শেষ নাই। এই লকডাউনে যদি আপনি চিন্তা করেন পাঞ্জাবির ব্যবসার অবস্থাটা কি হয়েছে, লকডাউনে যদি চিন্তা করেন এই ঈদের মধ্যে সারা বছর এই ঈদের মাসে 15 দিন ব্যবসা করে সারা বছর তারা খাইতো, এই সারা সারা বাংলাদেশটা সারা পৃথিবীতে নাফিতদের কি অবস্থা? কষ্টের কথা বলতে গেলে শেষ নাই। এই নাফিতরা কি করে খাবে? হ্যাঁ, মানে কত ব্যবসার মানে সমস্যা তৈরি হচ্ছে। এবং লকডাউন ছাড়াও পৃথিবীতে আমি যত ব্যবসায়ীদের সাথে কথা বলছি, গার্মেন্টস ব্যবসা বলেন, এই বলেন, সেই বলেন, অনেক ব্যবসা আছে যে ব্যবসাতে সমস্যা শেষ নাই। এরপরেও কিন্তু কেউ কারো ব্যবসা ছাড়ে নাই, বিজনেস কেউটা কেউ ছাড়ে নাই। মানে যে যেটা শিখছে এটা সে কিভাবে আরো নাইসলি করা যায়, কিভাবে আরো এই ব্যবসা থেকে আপনার সফল হওয়া যায়, কিভাবে এই ব্যবসা থেকে আরো নতুন নতুন উদ্যোগ নেওয়া যায়, আইডিয়া নেওয়া যায়। এবং দেখা যায় যে এখন আমি যদি কোম্পানির সাথে সবসময় যদি আমি কোম্পানির সাথে বলি আমি কিভাবে যাব, আমি কিভাবে কাজটা করব, আমার অনেক পণ্য পাওনা রয়ে গেছে, আমি অতীতের কি করছিলাম না করছিলাম, তাহলে আমাদের যে ভাইস চেয়ারম্যান আছে মিস্টার সিও বলবো যে এক কাজ করো মিস্টার আতিকুর রহমান, ব্রাঞ্চটা বন্ধ করে দেও, তোমার সকল সমস্যার সমাধান করিয়া পরে ব্যবসাটা করবো নি। হ্যাঁ, কারণ আমি কি করতেছি, হেরে দেখলেই আমি ম্যাডামরা দেখলে কই ম্যাডাম তুমি চিন্তা করো না, ম্যাডামের তো ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, কেউ নাই, ম্যাডামের তো কষ্ট করার দরকার নাকি? হ্যাঁ, তা হোক, বাংলাদেশে থাকলে আমি দুটা টিয়াটুয়া কামায় খাইতার আমরা চলতার বা। হ্যাঁ, তাহলে আমি যদি বারবার খালি ম্যাডামরা দেখলে ম্যাডাম এটা নাই, হেডা নাই, হেডা নাই, ধুরু এইটা সেইটা, তাহলে ম্যাডাম কেন থাকবে, চলে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি ব্যবসাটা করতে চাচ্ছি, আমার যে সমস্যা সেই সমাধানগুলি আমরা কিভাবে সমাধান করতে পারি। আমাদের নেটওয়ার্কের আরেকটা প্রবলেম হলো আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট দিয়ে চাই সমস্ত রূপ ভালো করে ফেলতে। মিলন ভাই যে কথাগুলি বললেন যে প্রোডাক্ট আমাদের, আপনার কত প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সমস্যা নাই, এখন এখন আমার কাছে প্যাড আছে কিন্তু আপনি প্যাড নিচ্ছেন না, দেখা গেল আপনার জ্যাপ আইটাল দরকার। আসলে আমাকে প্রস্তুতি নিতে হবে, আমি এখানে বিজনেসটা করতেছি দুইটা জিনিস, একটা হলো ব্যবসা আর একটা হলো প্রোডাক্ট। তাইলে আমি এখানে টাকাটা দেয়, যেমন আমরা আগে এমএলএম করছি, এখানে প্রোডাক্ট কোনো ফ্যাক্ট ছিল না। হ্যাঁ, ডেস্টিনি ছিল, প্রোডাক্ট কোনো ফ্যাক্ট ছিল না, গাছ 12 বছর পরে এটা রিয়া পাবে। এখন কিন্তু দুইটা জিনিস, প্রোডাক্ট তো আছে আর আমার ব্যবসাও আছে। তাহলে আমি একটা মানুষকে প্রিপারেশন দিব, ভাই আমার কাছে এইটা আছে, এইটাই আমি দিয়া আমি ইয়ে করে ফেলবো, মানে এই প্রোডাক্টটাই দিব। আমার কাছে ফেসিয়াল মাস্ক আছে, তখন বলো ফেসিয়াল মাস্ক দিয়ে কি করবো ভাই, এটাই আমার প্রোডাক্ট, আমি এইটা দিয়ে এমএলএম করবো। আমার মূল, আমরা যারা এমএলএম লিডার আমাদের মূল হইলো আমি তাকে সম পরিমাণ প্রোডাক্ট দিতে পারছি, অর্থাৎ আমার কাছে যেটা আছে এইটা আমি দিয়ে দিবো। এখন যে ভাইটেল নাই এই জন্য আমি মনে করতেছি আমার কাছে প্রোডাক্ট নাই, যে ভাইটেল দিলেই মনে হয় ভালো হবে, তো যে ভাইটেল যদি না আসে তাহলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, মানে আমি লক হয়ে যাবো, আমার ব্র্যান্ডটাকে আমি লক করে ফেলছি। আমার মেন উদ্দেশ্য হলো আমি একটা বিজনেস করব, তাহলে মনে করেন বছরে একবার সোলে একটা প্রোডাক্ট, তাহলে সেটা দিয়েও তোমার যে ব্যবসা করতেছে। আমি বলতে চাচ্ছি যে আমার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা দিয়ে আমরা ব্যবসা করার চেষ্টা করব। আমরা আমরা এইভাবে আমরা ব্যবসাটাকে গুরুত্ব দিব এবং প্রোডাক্টটাকেও গুরুত্ব দিব। এটা কেন, যে আমি বিজনেসটা করব এই পরিমাণ টাকা, এটার এই প্রোডাক্টটা আছে, বা যখন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে, মেদান ভাই বলো কার্টুনে কার্টুন আমাদের কাছে পুরস্কার আছে, তাহলে পুরস্কার দিয়ে দিব, আমার কাছে এই প্রোডাক্টটা আছে, তাহলে প্রোডাক্টের আমাদের ঝামেলা থাকতেছে না, আমাদের অফিসেও প্রচুর পরিমাণে পুরস্কার করে রয়েছে। অর্থাৎ আমরা মেন্টালিটিটা ফ্লেক্সি করে ফেলবো, মেন্টালিটিটা ওপেন করে ফেলবো, এখান থেকে আমরা ই করে ফেলবো, তাইলেই হবে। একটা গ্রুপ মিটিং এ আমরা গ্রুপ মিটিং টাতে আমরা সব ধরনের কথাই বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু সবগুলো কথাই যদি মনে করেন যে মানে আক্রোশ হয়, মানে আমার ব্যক্তির আক্রোশের হয় অথবা আমার নেগেটিভ হয় অথবা ইয়ে হয়, তাহলে আমারও উৎসাহটা থাকে না। আমিও মনে করি দূর, তাহলে ব্যাপারটা করতেছি, উৎসাহটা তো নাই।
মানে আমি যেরকম উৎসাহ দরকার এরকম আপনারও উৎসাহ দরকার, মানে উৎসাহ পাইতে হবে বিজনেসে। পরিবেশটা সেইটাই, কে করবে পরিবেশটা? পরিবেশটা আমাকেই করতে হবে, আমি বিজনেসটা করব। আমাকে ম্যাডাম পরিবেশটা করে দিবে না, জনি চেং পরিবেশটা করে দিবে না, নিকোলাস পরিবেশটা করে দিবে না। জীবনে একদিন আসছিল নিকোলাস, আইসা একটা জিনিস ওপেন করে দেখেছে আর আয় নাই, এর মধ্যে যে কত ঝামেলা কত কিছু, এটা আমাকেই করতে হবে। এখন যদি আমি বারবার নিকোলাসকে বলি যে এইটা এইটা এইটা, কইবো যে ভাই এটা দরকার না, এটা বন্ধ করে দে, হ্যাঁ তুই গেছে এমনি হচ্ছে আমরা সলগা। আসল বিষয়টা হইলো যে আমাকে নাইসলি শত ব্যস্ত শত ঝামেলার ভিতরেও আমি আসলে মূলত এই পেশাটা বেছে নিছি। কেন? অনেকগুলো আমি যদি এটার এটার যদি আমি এটার যদি আমি নেগেটিভ পুঁজি, অনেক নেগেটিভ আছে, যদি পজিটিভ পুঁজি আপনি লেখকে শেষ করতে পারবেন না। এমএলএম এর পজিটিভ পুঁজি লেখকে আপনি শেষ করতে পারবেন না, নেগেটিভ পুলে অনেক অনেক আছে। এবার প্রত্যেকটা ব্যবসাতে যান, রফিক ভাই একটা ডায়াগনস্টিক সেন্টার, এটা যদি নেগেটিভ পুঁজেন এটা শেষ নাই। হ্যাঁ নেগেটিভ পুঁজি এটা শেষ নাই, মাঝে মাঝে কাজে এটা বাদ দিয়ে এটা এটা করতামই না। আবার যদি পজিটিভ বুঝেন এটা শেষ নাই, প্রত্যেকটা ব্যবসারই পজিটিভ নেগেটিভ থাকবে। আসলে আমি ব্যবসাটা করব, হ্যাঁ তাহলে সেটা কি মানে কিভাবে আমি করব, কত নাইসলি আমি করতে পারি। হ্যাঁ জমি একটা সমস্যা, বরেন্দ্রদা বললেন জমি আনতেছি আসতেছে না, হ্যাঁ যাইতেছে গা, আমি কিভাবে তাকে জমি ধরে রাখতে পারি? দিস ইজ মাই ক্রেডিট, দিস ইজ মাই লিডারশিপ, দিস ইজ মাই সাকসেস। অর্থাৎ মানে আমি আমি কিভাবে পারবো, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই হলো, তাইলে তো আমি নেতা হব। মানে আমি আমি নেতাটা কেন হব, এই ঝামেলাটা আমি নিতে পারছি এজন্য আমি নেতাটা হব, এজন্য আমি এটা বুক করব। হ্যাঁ আমি তাকে নাইসলি জমটাতে অংশগ্রহণ করাইয়া এখান থেকে রেজাল্ট আনতে পারছি এজন্য আমি নেতাটা হব। হ্যাঁ আমি আমার কাছে যে ভাইটাল নাই প্যাড দিয়ে বুঝাইতে পারছি, প্যাডের যে কার্যকারিতা এটা আমি ওয়ার্ল্ডে আপনাকে চ্যালেঞ্জ করব। পুরুষ প্যাডের আপনার প্রবলেমটা হয়েছে কি, আমরা যারা লিডার তারাই মনে করছি প্যাডে মনে কাজ করে না, প্যাডটা ইউজ আমি রফিক ভাই দেখাই দিছি, দেখেন কেমনে ইয়া হয়, হ্যাঁ দেখাই দিছি, আমি মনে করছি এটার রেজাল্ট আসে না। আপনি দেখেন আজকে ফিরোজ ভাই কেন এই ব্যবসায় আসছে, ফিরোজ ভাইয়ের এত শত শত লোক কেন জয়েন করছে, অনলি পুরুষ প্যাড, ইটস এ আনকমন এন্ড মিরাকল প্রোডাক্ট। আমি যখন জে ভাইটাল নিয়ে জোট দেই তখন মনে করি যে জে ভাইটাল, জে ভাইটাল এটা কাইতে হবে অনেক ঝামেলা, কিন্তু এটা এক্সটার্নাল ইউজ, এক্সটার্নাল ইউজের আপনার রিক্স কম, এক্সটার্নাল ইউজ প্রোডাক্টের রিক্স অনেক কম। এটা আপনি এটা আপনি বেশি প্রমোট করেন, দিস ইজ আনকমন, এটা কারো কাছে নাই। নেটওয়ার্ক মার্কেটিং হলো আনকমন জিনিস দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং, কমন জিনিস দিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন না। জে ভাইটালও আসবে সমস্যা নাই, বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে যশোরে কি পরিমাণ প্রোডাক্ট পাও না, আমি মিজন ভাইকে বলবো রফিক ভাইকে বলবো, আমি সবসময় বলছিলাম প্রোডাক্টটাকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কি পরিমাণ প্রোডাক্ট পাওয়া আছে। আজকে এখানে মনে হলো যে সাইফুল ভাই, আমি জানি না সাইফুল ভাই কত গোয়াপুর কবে জয়েন করছে, তার মানে বুঝাই গেল যে প্রত্যেককে এই পরিমাণ প্রোডাক্ট পা, মানে তার মানে এখানে সমস্ত কথাগুলো আসছে যে প্রোডাক্ট যাই প্রোডাক্ট বাহির হয়েছে এই এই প্রোডাক্ট নিয়ে আসা। আমি মনে করি যে লকডাউন পরিস্থিতিতে আমার নর্ল্যান্ড কোম্পানি যেই পরিমাণ ডিস্ট্রিবিউটরদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, আমার মনে হয় পৃথিবীর কোনো ব্যবসা এই পরিমাণ পাশে দাঁড়ায় নাই। অনেকে অনেক জায়গায় 20 বছর 25 বছর সময় দিয়েছেন, সেও ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই কি হয়েছে। আমি আপনাকে কিছু করতে পারছি আর না পারছি, আমি অন্তত আপনার পাশে আপনাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি, জমি আনার চেষ্টা করতেছি, আপনাকে ব্যবসা করার, আপনি ব্যবসাটা কেন করবেন, আপনার জন্যই করবেন, আপনি না করলেও কেউ না কেউ করবে, কোনো সমস্যা নাই, বা কে করে ফেলতে পারতেছে এটাও সমস্যা নাই। মানে আপনি ব্যবসাটা কি আপনি ব্যবসা করবেন এর জন্য আপনাকে চাপ দেওয়া হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে আসেন দেখি আমরা একটা রাস্তা বের করি, মানে আদৌ আমরা সেই রাস্তাটা পাই কিনা, মানে রাস্তাটা বের করি। আমি আমি বলতেছি না যে আপনি ইয়ে করবেন, যে লোকটা বেকার হয়ে যাচ্ছে তার জন্য আপনি কি চিন্তা করলেন, আমি বলে দেখি না। হ্যাঁ এই যে 50 কোটি মানুষ বেকার হবে সে কি করবে, সে তো একটা রাস্তা খুঁজবে, তাহলে আমি একটা দরজা খুলে রাখি না তার জন্য, যে ভাই আমার এখানে একটা দরজা আছে, হ্যাঁ তাইলে কেউ না কেউ তো করতেছে, কেউ না কেউ করবে, তাহলে আমি দরজাটা খুলে রাখি, আমি এখন থেকে সে দরজাটা ওপেন ডিক্লেয়ার দিয়ে থাকি, ডিক্লেয়ার দিয়ে দেয়। হ্যাঁ তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা 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 নিজেরাই যদি আমরা নিজেরাই যদি মনে করেন মাথার মধ্যে আমার লক হয়ে থাকে নেগেটিভ, তাহলে আমি পজিটিভটা সাপ্লাই দেবো কিভাবে, পজিটিভটা আমি সাপ্লাই করতে কি আসবে, আমার আমার ব্রেনে তো লক হয়ে রয়েছে, তাহলে আমি পজিটিভ সাপ্লাই দিতে পারবো না। দ্যাট ইজ কল সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে আমরা অনেক কথা বলে ফেলি মনের অজান্তে, এটা কিন্তু আমার নিজেকেই ক্ষতি করে, অর্থাৎ আমার নিজের ব্যবসাটাকেই ক্ষতি করে, এটা কিন্তু অন্যের ব্যবসাটাকে ক্ষতি করে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি মানে আমাকে অলওয়েজ
মানে পজিটিভলি চিন্তা করতে হবে হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন, মানে যে কোনো সিচুয়েশনকে আমরা কিভাবে ওভারকাম করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি সবার উদ্দেশ্যেই বলবো, উই আর এ নেটওয়ার্কার, তাইলে নেটওয়ার্কারদের মানে আমার 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 পজিটিভটা বেশি, আমাকে পজিটিভ বেশি থাকতে হবে, মানে আমি পজিটিভ থাকলেই আমার লোকগুলো পজিটিভ থাকবে। আমি যদি ম্যাডামের সামনে নেগেটিভ কথা বলি, আমি যদি কোম্পানির মালিকের সামনে নেগেটিভ কথা বলি, তার মানে সেটা সেটা পজিটিভ বোঝায় না। হ্যাঁ, আমি জানি এই জিনিসটা কি, তার মানে কোম্পানি আমাকে উৎসাহ দিবে, কোম্পানি আমার আমার সাথে ব্যবসা করার উৎসাহ দেখাবে না, যে কোনো জিনিসে আপনি যান না, যে কোনো জায়গায় আপনি যান না, হ্যাঁ সেখানে আপনাকে দিবে না। যেমন আপনার কর্মচারী যদি বারবার আপনাকে অপোজ করে, বারবার যদি আপনাকে নেগেটিভ অপোজ করে, আপনিও তাকে কিন্তু এত পছন্দ করবেন না। রফিক ভাইয়ের ম্যানেজার যদি বারবার বলে এটা নষ্ট এটা নষ্ট, এটা হইতেছে না এটা হইতেছে না, তুই জায়গাটা তোর মতো ম্যানেজার আমার দরকার নেই, হ্যাঁ তার মানে রফিক ভাইয়ের এটা ভালো লাগতো না। বরং হ্যাঁ যদি কয়, হ্যাঁ যদি একটা আশার বাণী নিয়ে বলে যে বিষয়টা এরকম হইলে মেশিনটা নষ্ট হয়েছে, এটা বেশি একটা টিয়াটুয়া লাগতো না, মানে জিনিসটা পজিটিভলি যদি বলে রফিক ভাই, আচ্ছা ঠিক আছে তাহলে যা 5,000 টাকা লাগবে অসুবিধা নাই, হ্যাঁ দিয়ে আইবো আগে যেন 20,000 টাকা আইবো, 5,000 টাকা করে অসুবিধা নেই। কারণ যদি এটা সে ইয়ে করে তাহলে সে পছন্দ হবে না। তারপরে আমি বলতে চাচ্ছি যে আসলে কাজ করার জন্য প্রাইভেট কারও লাগে না। হ্যাঁ আমাদের কারো প্রাইভেট কার ছিল না, হ্যাঁ আমরা কাজ করছি গুন্ডা দেয়া হাটিয়া, আমরা এই বন্যার সময় কাজ করছি, অনলাইন ইভেন্টের সময় কাজ করছি। আসলে আমি কাজ করতে চাচ্ছি, আমি এটা আমি এটাকে পেশা হিসেবে নিছি, তাহলে আমার কি দরকার, আমার ভিশন এবং মিশনটা কি, আমার আমার দৃষ্টিটা কি এবং আমার লক্ষ্যটা কি। হ্যাঁ এখন অনেকে কাজ করবে অনেকে কাজ করবে না, আমি নাইসলি বলতে পারি যে আমরা এখন এই অ্যাক্টিভিটিস করতেছি, আপনি অ্যাক্টিভিটিস আসেন, যে মিলন ভাই আমরা দাওয়া দিয়েছি, মিলন ভাই অ্যাক্টিভিটিস আসছেন, মিলন ভাই একটা সিদ্ধান্ত নিতে পারবে যে যদি ভালো লাগে, সোহেলটা আমরা পাচ্ছিলাম না, সোহেলটা আমরা এখানে নিয়ে আসছি, হ্যাঁ ভালো লাগলে নিতে পারবে যে হ্যাঁ আসলে তাহলে দেখি তো এটাই যে রাইট, এটা তো কোরআন না, মানে আপনার যে স্ট্র্যাটেজিটা এটা যে রাইট, এটা তো কোরআন শরীফ না, যে এটা রাইট, কোরআনটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে আমার জুমদাই যে ব্যবসার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে তা না। তাহলে আমরা এই মুহূর্তে কি করতে পারি, কি একটা আইডিয়া একজনে বের করছে, তাহলে এই আইডিয়াতে আমরা চলতে থাকি এখন। মানে আমাদের আসলে সবসময় চিন্তা করতে হবে যে আমরা কিভাবে পজিটিভলি বিজনেসে আমরা আগাতে পারি, প্রোডাক্টের ব্যাপারে আমরা ফ্লেক্সি হয়ে যাব, প্রোডাক্টের ব্যাপারে আমরা এক জায়গায় লকডাউন হব না, ক্যালসিয়াম যখন আসবে তখন আমরা ক্যালসিয়াম নিয়ে বেচবো, যখন আমার কাছে যারা থাকবে ফেসিয়াল মাস্ক এখন কোম্পানিতে আসে আমি এটা দিয়ে দিবো, এটা বিশাল এর চেয়ে ভালো প্রোডাক্ট আর পৃথিবীতে নেই, আপনি এটা নিয়ে কাজ করবেন, এটাই দিয়ে দিবেন যে ভাই আমার কাছে এটা আছে, যদি আপনি এটা এটা তার ইউজটা দেখাই দেন আপনি। অর্থাৎ আমার কথা ছিল কি, 21,500 টাকা সমান সমান পণ্য, তাহলে আমার নরল্যান্ডের আমার ফেসিয়াল মাস্কটা তো নরল্যান্ডের প্রোডাক্ট, আমার জে ভাইটাল তো নরল্যান্ডের প্রোডাক্ট, আমার পুরস্কারটা তো নরল্যান্ডের প্রোডাক্ট, আমি এখানে সেই লোকটা আসার পরে আমি জোর দিছি কাকে, সেটা হলো আমি ব্যবসাটাকে জোর দিছি। চমৎকার কথা বলছে আমাদের টিপু ভাই, তারপর আমাদের ইয়া ভাই মুকলেশ ভাই, যে আমার আসলে আমি যে লোকটাকে নিচ্ছি আসলে অপরিচিত লোককে আমি নিচ্ছি না, কিন্তু আজকে এখানে আমি কিন্তু পরিচিত লোক নিয়ে মিটিংটা করতেছি। নেটওয়ার্ক মার্কেটটাও এরকম, একজন মানুষের দুইটা লোক দরকার, দুইটা লোক নিয়ে আমি কিন্তু এটা ইয়া দিচ্ছি। আর দেখেন আপনি যখন একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চলে যাবেন বা যাচ্ছেন বা যে আসছে না যে আসে নাই, আজকে মনে করেন যে পাঞ্জাবি বেচতে পারবে না, অথবা মনে করেন সিঙ্গারের অসংখ্য মাল বাংলাদেশে নিয়ে আসছিল এখন বিক্রি হচ্ছে না, হ্যাঁ তাহলে ব্যবসায়ী মিলন ভাই একজন বড় ব্যবসায়ী এবং আমরা রফিক ভাই একজন বড় ব্যবসায়ী, আমাদের জয়নাল ভাই আছেন এখানে বড় ব্যবসায়ী, আমাদের ব্যাংকার আছেন এখানে, আমাদের উনিও ব্যবসায়ী প্রচুর লোন দিচ্ছেন, মানে আপনি এখানে বিজনেসটা যে করতে আসছেন ব্যবসাটা করতে আসছেন, অনেকের কিন্তু আপনার আনইউজ প্রোডাক্ট থাকে ব্যবসার জন্য, এই প্রোডাক্ট গুলো থাকে, এটাকে আপনার টেকনিকে আপনাকে বিজনেস এর প্রোডাক্ট গুলো চালাইতে হবে। আমি যে কোম্পানিতে চলে আসছি ওই কোম্পানির লাইবিলিটি লন্ডন কখনো নিবে না, হ্যাঁ নরল্যান্ড এই লাইবিলিটিতে নিবে না, টিএনসি তে আমি ছিলাম ওই প্রোডাক্ট গুলো নরল্যান্ডে কিভাবে চালানো যায়, এটা আমাকে চালাইতে হবে, আমি বিজনেসম্যান আমি এটা চালাই ফেলবো। আমাদের অনেকের প্রোডাক্ট ছিল অনেকে এটা চালাই ফেলছে, কেউ ডিসকাউন্ট দেবে চলছে, কেউ এটার সাথে এটাকে এক্সচেঞ্জ করে ফেলছে, মানে এটা আমার দ্যাট ইজ কল্ড স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজিটা কি, আসলে আমি এখানে ব্যবসা করতে আসছি আমার ব্যবসা কৌশলটা কি, তাহলে আমি কোন ব্যবসাটা করার জন্য আসছি, পৃথিবীতে কোন ব্যবসাটা আছে যে ব্যবসাটাতে সমস্যা নাই, আমি তো বললাম যে কোন ব্যবসাটাতে সমস্যা নাই, সমস্যা ছাড়া কোনো ব্যবসা নাই, আর যেখানে সমস্যা নাই সেখানে কিছুই নাই। আসলে আমরা ইনশাল্লাহ কালকে একটা চমৎকার মিটিং এ আয়োজন করছি, ইন্টারন্যাশনাল মানের মিটিং, আমার সবার প্রতি আহ্বান থাকবে, কারণ ডক্টর রফি একজন অনেক বড় একজন দার্শনিক, একজন লেখক,
উনি থাকবেন, আমরা যদি উপস্থিতিকালটা ভালো না রাখতে পারি, ওনাকে আমরা ছোটখাটো প্রোগ্রামে আনতে পারবো না, এটা অনেকের দাবি। ওনার মতো লোক যদি থাকে এই মুহূর্তে আমাদের বিজনেসটার জন্য একটা বিশাল কাজ হবে। কারণ এইরকম মানে একটা টেনেন্টকে বাংলাদেশে আনতে গেলে প্রথম আমরা একজন মানুষ ইয়াতে প্রথম একবার ট্রেনার আনে কথা করছিলাম আমরা পূর্বে, প্রায় 10 থেকে ওনাদের মতো একজন ট্রেনার আনতে 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়। তাহলে এটা আমাদের সম্ভব নয়, জুমের কারণে কিন্তু আমরা এইসব ট্রেনার গুলোকে পাচ্ছি। তাহলে আপনারা সবাই জোর দিবেন, আমি বলবো যে পজিটিভলি আসেন, আমরা কাজ করে যাই। হ্যাঁ, পজিটিভলি আমরা থাকি, আমরা যদি পজিটিভলি কাজ করি এর সমাধান হয়ে যাবে, আপনার টেনশনের কোনো কারণ নাই। প্রোডাক্ট মনে হয় আমার বেশি পাওনা না, কারণ আমি তো জানি সারা বাংলাদেশে কত টাকা সেলটা হয়েছে, কত টাকা সেল আছে। হ্যাঁ, বুয়াপুরে সাইফুল ভাই কত টাকার প্রোডাক্ট বাকি আছে আমি বলবো, মিজান ভাই বলেন, টিপু ভাই এবং লুৎপুর ভাই যারা আছেন আপনারা প্যাড গুলো নিয়ে যান, প্যাড গুলো অনেক ভালো। একটা লয়ার পশ্চানে মানুষের যে পোস্টেড প্ল্যান্টে দেখবেন যে 35 বছর পরে ম্যাক্সিমাম প্রায় 90% মানুষের পোস্টেড প্ল্যান্টে প্রবলেম হয়। 35 বছর পরে আমরা এখানে ম্যাক্সিমাম 35 বছরের উপরে বয়স আছে অনেকেরই। হ্যাঁ, আপনি নিজে প্যাডটা ব্যবহার করেন, প্যাডটা আপনারা ই করে ফেলেন, আর কোম্পানি কিন্তু কালকে বলছে যে প্রোডাক্ট রেডি, প্রোডাক্ট রেডি। এখন এই প্রোডাক্টটা আসার জন্য যে বিমানটা, মনে করেন বাংলাদেশের সাথে বিমানের যে সম্পর্ক গুলো থাকবে, লকডাউন অবস্থা আপনি অনেক কিছু অস্বীকার করতে পারবেন না। আর আহামরি প্রোডাক্ট ডিউ আছে, যে আমি জামাল ভাই জিজ্ঞেস করছিলাম, আহামরি প্রোডাক্ট কোনো ডিউ নাই, হয়তো অল্প অল্প কিছু প্রোডাক্ট ডিউ আছে। আর বর্তমান পরিস্থিতিতে আমরা মানুষকে ব্যবসার কথা যতটুকু বলতেছি তার চেয়ে বরং আপনার সাথে আমার দেখা হচ্ছে এটাই আমি কৃতজ্ঞ, বা আপনার সাথে আমার দেখা হচ্ছে, বা আমরা চাচ্ছি যে আসেন আমরা ইয়ে করি। হ্যাঁ, আপনি যদি কাউকে বলতে না চান ব্যবসার জন্য দরকার নাই, আপনি প্রোগ্রামে নিয়ে আসেন, আসেন আমরা একটা লাইন বের করি যে কি লাইনটা আনতে পারি। অনেকে হয়তো মনে কষ্ট নিয়ে কথা বলতেছেন যে হ্যাঁ এই অবস্থায় আমি ব্যবসার কথা কিভাবে বলবো, না আপনি এরকম বলার দরকার নাই, কিন্তু আমি তো এটাও বলতে পারি যে তাকে আমি হেল্প করতে পারি কিনা, এটাও তো একটা হেল্প, আমি তার কাজে সন্ধান দিছি। হয়তো সে জানতো না যে অনলাইনের কোম্পানি আছে, জুমে অ্যাটেন্ড করে ব্যবসাটা করা যায়, আমি বললেই দেখি না কি হয়। হ্যাঁ, আমি তো কারোর কাছ থেকে টাকা দান নিতে যাচ্ছি না, আমি তাকে একটা অপরচুনিটি দিতে যাচ্ছি। আই এম অলওয়েজ গিভার, আই এম নট বেগার, আমি তার কাছে ভিক্ষা করতে যাচ্ছি না, আমি আই এম এ গিভার, আমি ইয়া করতে যাচ্ছি। আমরা কেন এইভাবে জিনিসটা চিন্তা করি যে আমরা ব্যবসার কথা বলতে গেলে সে মাইন্ড করবে এই মুহূর্তে একটা খারাপ সিচুয়েশনে আমি তাকে হেল্প করতে যাচ্ছি, আমি সেই চিন্তাটা করতেছি, খারাপ সিচুয়েশনে আমি তার সাথে যোগাযোগ রাখতেছি, এটা আমি চিন্তা করতেছি। এবং আমাদের যে পণ্যগুলোর বাকি আছে সেই পণ্যগুলো নিয়ে আমরা করবো, আশা করি পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পজিটিভলি সবকিছু নিব। এই এই করোনাকে আপনি অস্বীকার করতে পারবেন, আপনি নেগেটিভ হয়ে ঘরে বই তাহলে কি হবে, আপনাকে এটা পজিটিভলি নিতে হবে, পজিটিভ নিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা অনেকে নেটওয়ার্কের অনেক কথা বলি, আমরা আসলে যে আমি এক কোম্পানিতে অতদিন এই যে ইতিহাসগুলো আসলে মানে হতাশা ব্যঞ্জক। তাহলে আমরা যখন হতাশা ব্যঞ্জক কথা বলি আমরা নিজেরাই, তাহলে আপনার সাথে কেন নেটওয়ার্ক মার্কেটিং মানুষ আসবে, আপনি নিজেই তো এই ব্যবসায় এসে হতাশ, তাহলে আপনি কেন এই ব্যবসাটাতে থাকবেন? আমার প্রশ্ন হলো এটা, আপনি এই ব্যবসায় এসে নিজেই হতাশার কথা বলেন, আপনি নিজেই এসে নেটওয়ার্কের হতাশার কথা বলতেছেন, তাহলে আপনার আপনার এনে ডাউনলাইন আছে তো, তাহলে সে কেন এটা করবে? সে তো মনে করবে যে মিলন ভাই এনে ভালো না, রফিক ভাই ভালো না, সোহেল ভালো না, আতিক ভাই ভালো না, এনে ইয়ে অমুক ভালো না, তাহলে আমরা এটা কেন করবো? এটা তো এটা ইয়া আপনার বয়সে যারা চাকরি করছিল সে কয়টাকে ইনকাম করছে, আর আপনি কয়টাকে ইনকাম করছে? এখন আপনার কাছে টাকাটা নাই যে আপনি খরচ করে ফেলছেন, যে হ্যাঁ আপনি খরচ করে ফেলছেন, যে চাকরি করে সে খরচ করে নাই, আপনি মাই মেশিন টু ঢাকা দৌড়াইছেন, ঢাকা টু যশোর দৌড়াইছেন, যশোর টু আপনার খুলনা দৌড়াইছেন, খুলনা টু আপনার সাতক্ষীরা দৌড়াইছেন, তাহলে এই দৌড়ানোর কারণে আপনার কি হয়েছে? আপনার টাকা খরচ হয়ে গেছে গা, তাই আপনি খরচ হয়ে গেছে, যে চাকরি করছে তাদের খরচ হয় নাই। তার মানে আমি বলতে চাচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি এত হতাশাই থাকে, এত ব্যর্থতাই থাকে, এটা আমি করবো কেন? এটা তো আমার করার জরুরি না, এর চেয়ে বেটার আমি যদি কিছু পাই তাহলে আমি করবো না কেন, কিছুই করবো। হ্যাঁ, তাহলে আমি বলতেছিলাম যে আমি সবসময় যদি হতাশার কথা বলি, আমরা এই কোম্পানিতে হতাশ হয়ে আসছি, ওই কোম্পানিতে হতাশ ছিলাম, ওই কোম্পানিতে হতাশ ছিলাম, কিছুই পাই নাই, কিছুই পায় যদি নাই পায় থাকে তাহলে মানুষ কেন করে? এর জন্য তো এটাকে বলা হয় মিস্টেরিয়াস বিজনেস। কেন মানুষ এটার জন্য পাগল? আমি ওটার হিসাব 22 বছরে মিলাইতে পারি নাই, কেন আমি এটার লাগে পাগল হয়ে থাকি? কেন সুজিত দা এটার লাগে পাগল হয়ে থাকে? কেন ইউসুফ এই যে নেত্রকোনা এখন এনে ঢুকছে, হ্যাঁ সে তো ওষুধ কোম্পানিতে ছিল, ইউসুফ আমি দেখতে পাচ্ছি এখানে, তার মানে মানুষ এটার মধ্যে পাগল কেন? এত পাগল কেন? কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে এটা নিয়ে পাগল কেন মানুষ? কারণ এখানে কি আছে এটার মধ্যে? এই জন্য এটাকে বলা হয় রহস্যজনক ব্যবসা ইন দ্য ওয়ার্ল্ড, এত রহস্য এটার মধ্যে লুকায়িত আছে। হ্যাঁ, মানুষ দেখবেন যে এটা নিয়ে পাগলামি করে,
তাহলে আমি বলবো যে আমরা যেহেতু এটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, আমার একটা পরামর্শ সবার প্রতি, রফের প্রতি, হাসানদের প্রতি, সবার প্রতি, যে আমরা যদি মানে এগ্রেসিভলি যদি আমরা পজিটিভ কথা বলি তাহলে এটা ইম্প্যাক্ট করবে পজিটিভ। আমরা যদি এগ্রেসিভলি নেগেটিভ কথা বলি এটা নেগেটিভ করবে। হয়তো আপনার এনে অ্যাসোসিয়েট কম আছে আরেকজনের সাথে, তার মানে আপনার নিজের উপরে পড়বে সেই ইয়াটা। এই জন্য অলওয়েজ আমি আমি যেটা ভিতরে চিন্তা করব এটা বাহিরে বলবো কথাটা। হ্যাঁ, আজকে অনেক সময় কম, অন্যদিন ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে পরামর্শ করব। আসলে আমাদের প্রবলেমটা কোথায়, আসলে আমার বিতর্কিত সমস্যাটা কোথায়, এটা ফুটে উঠে আসলে যে কারণে আমরা এখান থেকে, ওই যে আমি একটা কথা বলি, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, মানুষ বুঝতে পারে আমি যে এই পেশায় স্যাটিসফাই না। যখন মানুষ এটা বুঝতে পারে তখন আমি যাকে অফার দেই সে কিন্তু আমার অফারে রাজি হয় না। দ্যাট ইজ কল ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। কাস্টমার বুঝতে পারে আপনার চেহারা দেখে, অর্থাৎ বিক্রেতা যতটুকু না চালাক, কাস্টমার তার চেয়ে বেশি চালাক। কারণ বিক্রেতা একজন, কাস্টমার অনেক, সে অনেক দোকানদার ঘুরিয়ে এখানে আসে। এই জন্য আমার ফেসটা সবসময় অন্তরটার সাথে মিল থাকতে হবে, আমার অন্তর কি বলে আমার ফেসটা কি বলে। এই জন্য এগুলো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো বাতেনি ক্লাস, এই বাতেনি ক্লাস গুলো আমাদের হবে। ইন মাই লাইফ 22 বছরে আমি নিউ এর মতো কোম্পানিতে কাজ করছি, আরো অন্যান্য কোম্পানিতে কাজ করছি, আমি মালিকের সামনে বা আমার লিডারের সামনে আমি কখনো নেগেটিভ কোন তত্ত্ব তুলে ধরি নাই, যে কারণে সে আমাকে নিয়ে বয়ে থাকে বা ইয়েতে থাকে। মানে আমি চিন্তা করছি যে আমার এই ব্যবসাটার মূল প্রোডাক্টই হলো আমার পজিটিভ। আমি যত পজিটিভ থাকতে পারবো আমি এই ব্যবসার থেকে, আমি এখান থেকে লাভবান হবো, ফলপ্রসূ হবো। আর আমার নেগেটিভটা আমার ব্যবসার বিরাট ক্ষতি করে ফেলবে, একদম দ্রুত নষ্ট করার জন্য এক ফুটা চুনা যেরকম যথেষ্ট। আপনার আমার জীবনের নেগেটিভ, একটা নেগেটিভে আমার ব্যবসাকে ইয়া করা হয়েছে, পরিশ্রম করে কোনো লাভ নাই। সারাদিন দুধ সংগ্রহ করলাম, এক ফুটা সোনা দিয়ে পুরো দুধটাকে নষ্ট করে দিলাম। তাহলে আমি সারাদিন কাজ করি ঠিকই, কিন্তু একটা নেগেটিভ দিয়ে, একটা নেগেটিভ আবাস আমার ভিতরে থাকার কারণে আমরা কিন্তু টোটাল ব্যবসাটাকে আমরা নষ্ট করে দিই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, নেগেটিভ চিন্তা করা লাগে না, এটা অটোমেটিক চলে আসে। তাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভলি এটাকে হ্যান্ডেল করতে পারি, ওভারকাম করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করবো। আরো বেশি অথেন্টিক আমরা আরো সুযোগ পেয়ে গেছি এখন। আমি ইচ্ছা করলে প্রতিদিনই এখন আপনাদের সাথে কথা বলতে পারবো, প্রতিদিনই আপনাদের সাথে বসতে পারবো। নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে ফর্মাল ট্রেনিং এর চাইতে আনফর্মাল কিছু কথাবার্তা আছে, এগুলো আসলে আমাদের খুব জরুরি দরকার। আমরা এগুলো নিয়ে কথা বলবো, কেন সফলতা আসতেছে না, কেন আসে না, হ্যাঁ আমি কেন দুষতেছি কোম্পানি গুলোকে বা কেন কি করতেছি সেটা। আমি আমার লাইফে আমি দেখছি যে কোম্পানি যার নামে যাক, এটা আমার ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো মি, আমি কতটুকু নিজেকে তৈরি করতে পারলাম। আজকে মনে করেন এখানে আমাদের মশুর ভাই আছে, উনি আরেকটা কোম্পানিতে ছিলেন, আজকে এখানে এসে উনি একটা ভালো ফর্ম চলে আসছেন। তার মানে কি ওনাকে ওনার আত্মীয় স্বজন কি ওনাকে কোনো দিব্যি দিচ্ছে বা ওনাকে ওনার সাথে কোনো ডিসকানেক্ট হয়েছে, উনি প্রমোশন হয়েছে? এবং আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে উনি এই কোম্পানিতে থাকবে, উনি ভালো বেটার পারফরমেন্স পাইলে আরেকটা কোম্পানিতে যাবেন? পৃথিবীর যেকোনো জিনিস আপনাকে লুপে নিয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি আপনি কোথাও ঠেকবেন না, কারিগর কখনো ঠেকে না। হ্যাঁ, আপনি কারিগর হয়ে যান, কারিগর মানে লিডার, আপনি লিডার হয়ে যান, আপনি ঠেকবেন না। তাহলে এত হতাশার কথা আসবে না, তো এত হতাশার কথা আসবে না। এখন সমস্যাটা হয়েছে কি, ওই যে আমি শিখি নাই, যে আমি শিখতে পারি নাই, এর জন্য আমার ভিতরে হতাশার কথাটা চলে আসে। হ্যাঁ, আমি কিছুই পাইছি না, এর জন্য হতাশার কথা চলে আসে। আপনি শিখে ফেলেন, দেখবেন আপনার আর কোনো সমস্যা থাকবে না। পৃথিবীর যেখানে যাবেন এখানে আপনি ফিট হয়ে যাবেন। মশুর ভাই ওটা তো ফিট ছিল, এখানেও ফিট। ধন্যবাদ আপনাদের সবাইকে।